আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রত্যেক দিন ভিডিওটা স্টার্ট করি সকাল থেকে, আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম সন্ধ্যের পর থেকে। অর্থাৎ নাস্তাটা সেরে নিয়ে মা তাগাদায় বেরিয়ে গেলেন, মানে আমাদের পুরনো বাড়িতে, আর আমি এখানে আমার কাজকর্মগুলো সেরে রাখছি। আগের দিন মা যে নারকেলটা ভেঙে দিয়েছিলেন, সেই নারকেলটা কালকে সকালে সমস্যা বানাবো, তাই আগের দিনকে কিছুটা কাজ কমিয়ে রাখছি। সকালবেলায় হাজবেন্ড কাজে যায়, তাড়াহুড়ো করে মেয়েও উঠে পড়ে, তো সব কিছু একসাথে করা যাবে না, তো ভাবলাম নারকেলটা আর কি ছাই মেরে রেখে দেবো। তো নারকেলটা কুড়িয়ে নিয়ে এতে একটা এলাচ ফাটিয়ে স্বাদ মতো চিনি দিয়েছি। তোমরা যেরকম চিনি খেতে পছন্দ করো, মানে মিষ্টি খেতে পছন্দ করো, সেরকম অনুযায়ী দিয়ে আমি একটুখানি লবণ দিয়ে আর জল দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে, অর্থাৎ ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। তো এটা রাত্রের জন্য রেখে দিলাম, কালকে সকালে কিন্তু এর রঙটা আবার অন্যরকম হয়ে যাবে। তো হাজবেন্ড যে বাজার সদাগুলো করেছিলেন সেইগুলো আর গুছানো হয়নি, আর আজকের আর গুছাতে পারবোও না, তো সে কারণে ভাবলাম এমনি রাখা যাবে না, আমাদের ঘরে না ইঁদুর রয়েছে, তো কোনো না কোনোভাবে আটাগুলো বা কোনো কিছু প্যাকেট হয়তো কেটে দিতে পারে, তো সেই ভয়ে এগুলোকে এখন বালতির মধ্যে আমি রেখে দিচ্ছি। এখনও অল্প অল্প করে আমার কন্টেনারে রয়েছে, তাই এখন কিছু ঢালছি না, যেটা নেই সেটা কাল সকালে ঢালবো। তো রাত্রেবেলা আপাতত বালতিতে রেখে দিলাম, আর সাবান শ্যাম্পু এগুলো তো আর খাবারের সঙ্গে রাখা যাবে না, তো এগুলোকে আমি বাইরে রেখে দিচ্ছি। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে সকালবেলায় আবারও হাজির হয়ে গেলাম। তো আজকে রাত্রির বাজারহাটটা গুছিয়ে নিয়ে আর কিছুই করিনি, তো সকালবেলায় এখন ব্রেকফাস্টটা করতে চলে এলাম। তো ব্রেকফাস্ট করতে এসেছি, চিনির কড়োটা ধোয়া ছিল, আগে চিনিটা ঢেলে নিলাম, কালকে রাত্রে তো আর ঢালা হয়নি। তো চাটা আগে আমি বসিয়ে দিলাম, যতক্ষণে আমার চা হবে ততক্ষণে কিন্তু আমি একদিকে আটাটা মেখে নেব। তো এখানে একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণে আটা, 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে, ঠিক যেভাবে আমরা প্রত্যেক দিন রুটি মেখে থাকি, রুটির জন্য ডো মাখিয়ে থাকি, সেরকম করে একটা আমি ডো মেখে নিচ্ছি। রুটি করার জন্য আমরা ঠিক যেই সাইজের লেচি কেটে থাকি তার থেকে একটুখানি ছোট আমি ছোটো সাইজের করে লেচিগুলো কেটে নিয়েছি, তারপর রুটির আকারে বেলে নিচ্ছি। নিয়ে মাঝখানে কিন্তু আমি নারকেলের পুরটা দিয়ে দেবো, আর নারকেলের পুরের কালারটা দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে। তো এতে কিন্তু আমি একটুখানি ফুড কালার দিয়েছি, যেটা টোটালি অপশনাল, তোমাদের যদি ভালো লেগে থাকে দিতে পারো, না হলে কিন্তু স্কিপ করতে পারো। তো এখানে কিন্তু একটুখানি জল আঙুলে করে নিয়ে আমি চারিদিকে ছড়িয়ে মুখটাকে মুড়ে নিচ্ছি। আর বিয়ের আগে মায়ের কাছ থেকে এই রেসিপিটা আমার শেখা, আর মা যখন এই রেসিপিটা বানাতেন আমি কিন্তু একটা জিনিসে করতাম, এর এই যে মুখের ডিজাইনটা সেটাই আমি করতাম। তো সে কারণে এটার জন্য আমার খুব একটা সময় লাগে না, খুব তাড়াহুড়ো করেই হয়ে যায়, কারণ যে কোনো জিনিস মানুষ যখন প্রত্যেকবারই করতে থাকে সেটা কিন্তু তার অভ্যাস হয়ে যায়। তো সে কারণে এই যে আর কি মুখের যে ডিজাইনটা সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি সহজ। তো এটা কিন্তু চাইলে ডিপ ফ্রাই করা যায়, কিন্তু ডিপ ফ্রাই করলে অনেক বেশি তেল খাবে, আর সাথে কিন্তু অনেকটা পরিমাণে আনহেলদি হয়ে যাবে। এটাকে যদি হেলদি প্রসেসে তোমরা বানাতে চাও, তাহলে অবশ্যই চাটুর মধ্যে যতটা পরিমাণে তেল কম দেওয়া যায় সেরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু অল্প অল্প করে সাদা তেল ব্যবহার করেছি, দিয়ে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো নারকেলের পুর ভরা এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তো
অনেক সময় দেখা যায় কি রুটি বা যখন আমরা প্রত্যেকদিন রুটি বানিয়ে থাকি মাঝে মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে বেশিও হয়ে যায়। সেটা যখন আমরা একটা কন্টেনারে করে রেখে দিই তার কিছুদিন পরে মানে একদিন পর যখন আমরা বার করি একটা ওপর থেকে শক্ত লেয়ার পড়ে যায়। সেটা যাতে না হয় ওপর থেকে সাদা তেল মাখিয়ে রেখে দেবে একদিন কেন, দুদিন পর বার করলেও এটা একদমই সফট থাকবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো ব্রেকফাস্ট করার পর হাজবেন্ড তো কাজে বেরিয়ে গেলেন আর মেয়ে যে আমার সাথেই উঠে পড়েছিল আর এখন কিন্তু ফের আবার ঘুমিয়ে গেছে। তো ওকে দোলনার মধ্যে শুয়ে দিয়ে আমি কিন্তু ঝট করে কাজটা সেরে নিচ্ছি। তো ধীরে সৃষ্টে কাজ এখন আর করার কোনো নিস্তার নেই, তো ধীরে সৃষ্টে কাজ এখন খুব কমই হয়, সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতে হয়। মানে আমার মেয়ে যেহেতু 15-20 মিনিট বা ম্যাক্সিমাম আধা ঘন্টার মতো ঘুমিয়ে থাকে তো সেই আধা ঘন্টার মধ্যেই আমাকে সমস্ত কাজবাজ কমপ্লিট করতে হয়। আর আমাদের খাওয়া দাওয়া যেহেতু ফ্লোরের মধ্যেই হয়, এই যে নিচে এখানটাই সকালবেলায় ব্রেকফাস্ট করা হলো, সমস্ত কিছু তুলে ঝাঁট দিয়ে পুছে দেবো, আবার যখন দুপুরে খাওয়া দাওয়া হবে আবার হাঁড়ি পাতিল সব নিয়ে আসবো, আবার খাওয়া দাওয়া শেষে আবার তুলবো, আবার আনবো রাত্রে, আবার সন্ধেবেলা মানে আনবো তুলবো, এটাই চলতে থাকে আর কি। টাকা পয়সা থাকলে সংসার কেন, জীবনও অনেক বেশি সহজ হয়ে যায়। আর টাকা পয়সা না থাকলে কিন্তু জীবন বা সংসার জীবন খুবই কঠিন, স্পেশালি যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করো। তো আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির গৃহিণীরা রয়েছে তারাই জানে যে একটা সংসার চালাতে গেলে, সব কিছু ম্যানেজ করতে গেলে, সবাইকে খুশি রাখতে গেলে ঠিক কতটা পরিমাণে আমাদের হেডেক নিতে হয়, সাথে কিন্তু কতটা পরিমাণে সব দিকে ম্যানেজ করে চালাতে হয় সেটা কিন্তু একমাত্র আমরা গৃহিণীরাই জানি। তো একটাই রোজগারের ওপরে যখন সব কিছু হয়, মানে হাজবেন্ড যতটুকু পরিমাণে এখন রোজগার করেন সেই রোজগারের ওপরেই কিন্তু আমাদের সব কিছু, মানে এই যে সংসার চালানো থেকে আমার মেয়ের দুধ কেনা খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে, তারপরে গ্যাস থেকে স্টার্ট করে, কারেন্টের বিল থেকে স্টার্ট করে, ফোনের দুজনের আমাদের দুজনের ফোনের বিল থেকে সমস্ত কিছু A to Z কারেন্টের বিল, এগুলো সব কিছু যখন ম্যানেজ করতে হয় তখন ঠিক কতটা পরিমাণে হেডেক আমাদের নিতে হয় আমরা ঠিক বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তো যাই হোক এইভাবেই কিন্তু আল্লাহ পাক চালিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। তো মেয়ে আজকের একটু বেশি সময়ে ঘুমাচ্ছে কারণ ভোর ভোর উঠে পড়েছিল। তো যাই হোক আমি ঝট করে একদম কাজগুলো সেরে নিচ্ছি কারণ উঠে পড়লেই ব্যাস হয়ে গেল, কারণ বাড়িতে কেউ নেই, হাজবেন্ডও বেরিয়ে গেছেন, ভাসুরও চলে গেছেন আর মাও তাগাদাই বেরিয়ে গেছেন, যদি এখন উঠে পড়ে তো ব্যাস আমার সমস্ত কাজ হয়েই গেল। তো তাই তাড়াহুড়ো করেই কাজটা করছি। আর একটা কাজ যখন আমরা এমনি কমপ্লিট করি জাস্ট 10-15 মিনিট হয়তো লাগে, আর যখন একটা ফোনে ভিডিও এডিট করতে হয় ঠিক সেই কাজটাই কিন্তু আধা ঘন্টার বেশি সময় লেগে যায়। তো যারা আমরা তো আমার এক দিদিবোন আমাকে একটা কমেন্ট করেছে যে আমি সবসময় নাইট ড্রেস পরি কেন, সালোয়ার স্যুট পরতে পারি বা শাড়ি পরতে পারি। তো হ্যাঁ অবশ্যই দিদিভাই, কারণটা হচ্ছে আমার নাইট ড্রেস পরার আমার মেয়ের কারণে, ওকে কিন্তু ব্রেস্ট ফিডিং করাতে হয়, তো সেই কারণে আমি নাইটিটাই বেশিরভাগ ক্ষেত্রে পরে থাকি বা শাড়িটা পরি। সালোয়ার স্যুটটা পরলে দেখা যায় কি আমি না ওকে ব্রেস্ট ফিডিংটা করাতে পারি না, আমার খুব অসুবিধা হয়, তো সেই কারণেই আমি নাইট ড্রেস বা শাড়িটাই বেশি পরে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে নাইট ড্রেসটা পরি, শাড়িটা খুব কমই পরি। তো ছাদ থেকে এসে মেয়ে উঠে পড়েছে, ওকে খাইয়ে দাই, একটু খেলতে বসিয়ে দিয়ে আমি ঝট করে দুটো রেসিপি বানিয়ে নিলাম। আজকে ডিমের একটু কারি বানালাম আর সেই সাথে একটু কুমড়ো দিয়ে ছোলার ছক্কা বানিয়েছি। তো এই দুটো রেসিপি দিয়েই আজকের দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। তো যেই দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। তো রান্নাটা কমপ্লিট করে গোসলটা সেরে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। তো এই বলেই আজকে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।